শান্তনু বন্দ্যোপাধ্যায় 25টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ইডি তরফ থেকে। অ্যাকাউন্টগুলি শান্তনু এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের সংস্থার অ্যাকাউন্টগুলিতে প্রায় 1.5 কোটি টাকা রয়েছে। প্রভাবশালী নির্দেশেই কাজ করেছে জেরায় এমনটাই দাবি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। কুন্তলকে দিয়ে সেই নির্দেশ কার্যকর করা হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে ইডি সূত্রে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের 25টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ইডি তরফ থেকে এবং জেরায় ইডি আধিকারিকদের আর কি কি জানিয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় আমরা জানবো। কথা বলবো পিয়ালি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। পিয়ালি, কি খবর পাচ্ছো? দেখো, এর আগে কুন্তল ঘোষের 10টা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, যেখানে সোমা এবং গণেশের মুক্তর পাঠানো 1 কোটি টাকা ছাড়াও আরও 10 থেকে 15 লক্ষ টাকা, সব মিলিয়ে 1 কোটি প্রায় 15 লক্ষ টাকা ছিল। এবার আমরা যেটা জানতে পারছি যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের 25টা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। শুধুমাত্র শান্তনু বন্দ্যোপাধ্যায় নয়, এই 25টি অ্যাকাউন্টের মধ্যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট রয়েছে, তার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের সংস্থা আছে, যে সংস্থাগুলো প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় কর্ণধার বা সেই রকম মিলিয়ে 25টা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যাতে সব মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকা রয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। পাশাপাশি তুমি জানো যে এই মুহূর্তে শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি ইডির হেফাজতে রয়েছে। ইডির জেরাতে, ইডি সূত্রে যেটা দাবি, ইডির জেরাতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দাবি যে তিনি যে কাজ করতেন সেটা কয়েকজন প্রভাবশালী তাকে যে নির্দেশ দিতেন আর সেই নির্দেশ অনুযায়ী তিনি কাজ করতেন এবং কার্যত একটা কর্পোরেটাইজেশন হয়েছিল, অর্থাৎ কোনো প্রভাবশালী তারা হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিতেন নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কাজ করার জন্য এবং সেই কাজ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কার্যকর করতে কুন্তল ঘোষ, ইডি তদন্তকারী অফিসাররা কুন্তল ঘোষের বস হিসাবে উল্লেখ করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। ফলে এই যে একটা ইতিমধ্যেই বেশ কয়েকজন এরকম প্রভাবশালীর নাম তারা জানতে পেরেছেন এবং তাদেরকেও তারা আগামী ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে এরকম বেশ কয়েকজন প্রভাবশালী নাম তারা জানতে পেরেছেন বলে ইডি সূত্রের দাবি। যারা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিতেন যে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোথায় কিভাবে কি ধরনের কাজ করতে হবে এমনটা ইডি সূত্রের খবর। পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী এবং তাদের সংস্থার মিলিয়ে 25টা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যাতে সব মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকা বোঝা যাচ্ছে। নজর রাখো, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।